হ্যালো বন্ধুরা, বংদির কিচেনে তোমাদের জানাই স্বাগত। আজ আমি এক মশলা রেসিপি নিয়ে চলে এসেছি। এই মশলাটা দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। এই মশলাটা যে কোনো রেসিপিতেই দিলে আরও স্বাদটা বেড়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। পঞ্চাশ গ্রাম জিরে নিয়েছি, 100 গ্রাম ধনে নিয়েছি, 15টা মতো শুকনো লঙ্কা নিয়েছি, 25 থেকে 30টা গোলমরিচ নিয়েছি, 2 চামচ মতো মৌরি নিয়েছি ও 7 থেকে 8টা লবঙ্গ নিয়েছি, 2 চামচ মতো জোয়ান নিয়েছি। রান্নার যে লবণ হয় সেই লবণ নিয়েছি, নুন নিয়েছি, বিট লবণ নিয়েছি, 2 চামচ মতো হিং নিয়েছি। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে আছে। এরপর খুন্তির সাহায্যে হালকা করে নেড়ে নিচ্ছি, ভাজবো না কিন্তু হালকা জাস্ট নেড়ে নিচ্ছি। এদিকে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি। হালকা করে নেড়ে 2 মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর সব ভাজা মশলাগুলো একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দেখো গুঁড়ো হয়ে গেছে। এরপর এই মশলার মধ্যে 1 চামচ লবণ, 1/2 চামচ বিট লবণ ও 1/2 চামচেরও কম হিং দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার রেসিপিটা হয়ে গেছে, একটা কাচের জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চাট মশলা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। I'll play it.